ঢুকে গেছে। খুবই ভালো লাগছে, আমাদের স্কুল থেকে সহপাঠীদের সব দিয়েছে, আর 67তম ন্যাশনাল হয়েছে। 400 মিটার হার্ডেস্টে আমি নেমেছিলাম, রুপোর পদক সেকেন্ড হয়েছি। 6 থেকে 9 অবধি বিহার পাটনা। সারা দেশ থেকে এসেছিল, পশ্চিমপাড়া হাই স্কুল, পশ্চিমপাড়া হাই স্কুল এর ছাত্রী, 9-এ পড়ি আর সি সেকশন। বাবা চাষ করে। এর পাশাপাশি আমি খেলাধুলাটা চালিয়ে যাবো, আমার এটাই ইচ্ছা। হ্যাঁ, আমাদের বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী সোনালী জানা, ও খুবই গরিব বাড়ির, মানে খুব চাষিবাসী, ওর বাবা খেটে খাওয়া মানুষ, খুব কষ্ট করে ওরা স্কুলে আসে। মানে ছোটোর থেকেই ওর খেলাধুলায়, যেমন আরও পাঁচটা ছেলে মেয়ে খেলাধুলা করে, এও করেছে, তা বিদ্যালয়ের পক্ষ থেকে ও প্রথমে, এটা তো একবারে জাতীয় প্রতিযোগিতায় যেতে পারে না, প্রথমে ব্লক স্তর থেকে ও মহকুমায় গেছে, মহকুমা স্তর থেকে জেলা থেকে রাজ্য, রাজ্য থেকেও ন্যাশনালে যোগ্যতা অর্জন করেছে। এর জন্য আমাদের বিদ্যালয়ের যারা ক্রীড়া শিক্ষক, বিশেষভাবে আমাদের অশ্বিনীবাবু ভীষণ রকমের ওকে উৎসাহ দিয়েছে, এবং ওর বাড়ির লোককে বিভিন্ন রকমভাবে সাপোর্ট করেছে। তার সাথে ও অন্য কোচিং সেন্টারেও করেছে, ও কোচিং নিয়েছে। তা সোনালির চরম ইচ্ছা, মানে অদম্য ইচ্ছা, তার জন্যেও আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছে। আজকে যে সোনালী এই প্রথম গেছে ওখানে ন্যাশনালে তা নয়, আমাদের বিদ্যালয়ে এর আগেও বেশ কিছু ছেলে মেয়ে ওখানে গেছে, তারা কিন্তু পদক পায়নি কিন্তু পজিশন পেয়েছে। যেমন অঙ্কিতা মাঝি শর্টপাটে 6ষ্ঠ হয়েছিল, তানিয়া মাঝি শর্টপাটে ওখানে অংশগ্রহণ করেছে, সুচন্দা দাস 3000 মিটার ওয়াকিংয়ে অংশগ্রহণ করেছে ন্যাশনালে, শুভজিৎ অধিকারী স্টেট মিটে গেছে, আর এই প্রথম ন্যাশনাল থেকে পদক পেল আমাদের ছাত্রী সোনালী জানা, 9ম শ্রেণীর ছাত্রী, 400 মিটার হার্ডেলসে। এটা ছিল 67তম ন্যাশনাল স্কুল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2023-24, যেটা পাটনা বিহারে হয়েছে, 6-4 থেকে 9-4। তা এই সাফল্যে আমরা তো অত্যন্ত খুশি, ও শুধু আমাদের স্কুলের নয়, এই এলাকা এবং আমাদের বলতে গেলে রাজ্যের গর্ব। ঠিক আছে, আমি পশ্চিমপাড়া হাই স্কুল টিআইসি। দেখুন, ব্যাপারটা কিছু না, এটা স্কুল গেমস। হ্যাঁ, এখানেতে ও আন্ডার 17 গার্লসে ন্যাশনালে পার্টিসিপেট করেছিল। এবার সেটা প্রথমে ওর যেমন স্কুল গেমসের ওপর ওর রেজিস্ট্রেশন করিয়ে দিতে হয় স্কুল থেকে। এবার এটা প্রত্যেক বছরই খেলা থাকে, প্রত্যেক সেশনই, যেমন 2023-24 একটা সেশন হয় সেই রকমই। তো স্কুল থেকে সেটা রেজিস্ট্রেশন করে পার্টিসিপেট করানো হয়েছিল। এর আগেও আমাদের অনেক ছাত্রছাত্রী ন্যাশনাল মিট করেছে, স্টেট মিট করেছে, কিন্তু সেখানে সেই সাফল্যটা আসেনি। ও এবারে সেখানে সেকেন্ড পজিশন পেয়েছে 400 মিটার হার্ডেলসে, যেটা হয়েছিল 6-9 এপ্রিল বিহারের পাটনা পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে। কেমন লাগছে স্যার? খুবই খুবই ভালো। ওর সাফল্যে আমাদের স্কুলের মান মর্যাদা পুরোটাই বৃদ্ধি পেয়েছে, এবং ওরও একটা সাফল্য এসেছে। ও শুধু যে স্কুলেই প্র্যাকটিস করে তা নয়, ও কোচিনেও প্র্যাকটিস করে, তারকেশ্বর কোচিনে, সেখানে রাজদীপ স্যার আছেন, ওখানেও প্র্যাকটিস করে, সেখানেও যথেষ্ট যত্ন সহকারে প্র্যাকটিস করানো হয়। এটা ওর সম্পূর্ণই ওর নিজস্ব কৃতিত্ব, আমরা শুধু পথ দেখিয়ে দিয়েছি এটাই। স্যার, আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এই স্কুলেরই ক্রীড়া শিক্ষক অশ্বিনী কুণ্ডু।